শুভ সকাল, আমি অমি, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। প্রথমেই যে খবরের দিকে আমরা চোখ রাখব, ডিসেম্বর মাসের 15 তারিখ কোচবিহারে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বস্ত সূত্রে খবর এমনই, ডিসেম্বরের আগামী সপ্তাহে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে সম্ভবত 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচিতে যোগদান করবেন তিনি। তবে কোথায় এই দলীয় কর্মসূচি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে দলীয় সূত্রে যে খবর আরও জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচিতে যোগ দিতে আসবেন। তবে এই দলীয় কর্মসূচি কোথায় কিভাবে হবে সেই স্থান সময় এখনো ঠিক হয়নি। রাজনৈতিক অভিজ্ঞবহল মনে করছে, সম্প্রতি কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। শুধু কোচবিহারই নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস ভেঙে তার নেতৃত্বরা যোগ দিতে চলেছেন বিজেপিতে। এ খবর বারবার সামনে চলে আসছে। সম্ভবতই দলের ভাঙন রুখতে, অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল করতেই কি মুখ্যমন্ত্রীর কোচবিহারে আগমন হতে চলেছে, এই প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্তের সাথে। কিংশুক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রীর কোচবিহারে আগমন হতে চলেছে, কি কারণে, কি বিষয়ে তিনি কোচবিহারে আসছেন, তিনি কি জেলা সফর শুরু করলেন নতুন করে, কি তথ্য আছে তোমার কাছে? দেখো, মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হবে 7 তারিখ থেকে। পশ্চিম মেদিনীপুরে তিনি প্রথম সভা করবেন, তারপর থেকে একে একে জেলা সফর শুরু হবে 14 তারিখ জলপাইগুড়ি এবং 15 তারিখ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনো এক জায়গায় তার সভা করার কথা। তো প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি সভা করার পিছনে কারণ কি? মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সভা করার পিছনে সবচেয়ে যে বড় কারণ সেটা হচ্ছে, এই মুহূর্তে একদিকে যেমন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে, যে অবস্থা রয়েছে, সেই অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী সভা করা ছাড়ার কোনো গতি নেই। এবং সূত্র মারফত আমাদের কাছে যা খবর আছে তা হলো, শুভেন্দু অধিকারী হয়তো জেপি নাড্ডার হাত দিয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। পেয়েছি মৌসুম বেনার্জি নূর এবং সৌগত রায়, এই দুজনকে সঙ্গী করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। এই কারণেই বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানাই যে গত 2 দিন ধরে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খা দীপকে তারা বারবার আক্রমণ করছেন, বলছেন যে ভাইপো কয়লা মাফিয়ার সাথে যুক্ত, কয়লার টাকা তার কাছে আসে এবং তা পরবর্তীতে পৌঁছে যায় বিভিন্ন জেলায় এবং তা দিয়েই অস্ত্র কেনা হয়, যার ফলে জেলাগুলি বারুদের স্তূপে রয়েছে। এরপরেই ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন যে যদি ক্ষমতা থাকে আমার নাম ধরে তিনি বলুক। এই ঘটনার পরই তড়িঘড়ি রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আইনত নোটিশ পাঠানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারে আজ ঢুকতে চলেছে কোচবিহারের রাজ্য যুব রাজ্য সভাপতি বিজেপির সৌমিত্র খা। ইতিমধ্যে তিনি ঢুকে গেছেন এবং ঢুকেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, পরিষ্কারভাবে নাম করে তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা মাফিয়ার সাথে যুক্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন গুন্ডা। এই কথা ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন এবং তিনি বলেছেন যদি ক্ষমতা থাকে তার নামে জানি পুলিশি কেস করে। অর্থাৎ রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মেদিনীপুরের পরিবহন মন্ত্রী, এক্স পরিবহন মন্ত্রী, তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তাকে নিয়ে স্বভাবতই মুখ্যমন্ত্রী চাইছেন ড্যামেজ কন্ট্রোল করতে। আমি বলেছিলাম এর আগেই যে দিলীপ ঘোষ
বারবার জানিয়েছেন যে দলের যে ড্যামেজ সেই ড্যামেজ আর কন্ট্রোল হবে না এবং তিনি শুধুমাত্র সফরে এসে চমক দেওয়ার চেষ্টা করছেন, তাকে প্রতিশ্রুতি দিদি হিসাবে অভিহিত করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর অন্তত কোচবিহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপাইগুড়ি শহরে তিনি 14 তারিখ ঢুকবেন এবং 15 তারিখ কোচবিহারে আসার কথা, এখনো জায়গা নির্ধারিত হয়নি। তবে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন একটি জায়গায় তিনি সভা করবেন, কোথায় করবেন এখনো তৃণমূলের পক্ষ থেকে সঠিকভাবে সেই তথ্য দেওয়া হয়নি। অমিত কিশোক, বিপর্যয় মোকাবেলায় কি নেমেছেন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে? হ্যাঁ, এক প্রকার তাই বলা যায় যে বিপর্যয় মোকাবেলার মধ্যেই তিনি রয়েছেন। বিপর্যয় মোকাবেলা করতেই তার এই উত্তরবঙ্গ সফর, কারণ যখন বারবার তাকে বলা হচ্ছে যে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন লোকজন চলে গেছেন বা চলে যাওয়ার চেষ্টা করছেন, এই মতো অবস্থায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে দেখো গত শনিবার থেকে কলকাতা থেকে দিল্লিগামী সমস্ত ফ্লাইটকে বাতিল করা হয়েছে। কারণ অজুহাত দেখানো হয়েছে যে এই ফ্লাইটগুলিতে যেহেতু দিল্লিতে কোভিডের সিচুয়েশন খুব একটা ভালো নয়, সেই কারণেই বাতিল করা হয়েছে। এবার রাজনৈতিক মহল মনে করছে যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছেন, সে কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখার যে আগামীতে কি পরিস্থিতি সৃষ্টি হয়, কোন দিকে যায়। তবে যে পরিস্থিতি রয়েছে, যে রাজনৈতিক উত্তাপ রয়েছে এই মুহূর্তে রাজ্য জুড়ে, তাতে কিন্তু অবশ্যই ড্যামেজ কন্ট্রোল না করলে তৃণমূলের পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠবে। কিংশুক, বিজেপি নেতারা এক এক দিন বলছেন এই নেতা বিজেপিতে যাচ্ছে, আরেক নেতা বিজেপি আরেক নেতা বলছেন অমুক তৃণমূলের তিনি বিজেপিতে যাচ্ছেন, এটা কি দলের ভেতর দ্বন্দ্ব তৈরি করার জন্যই কি এই পদ্ধতি নিয়েছে বিজেপি, এবং তাতেই কি আতঙ্কিত দলনেত্রী? কিছুটা তো গিমিক রয়েছে। গতকালই কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক দিল্লি থেকে যে বক্তব্য দেন, তিনি বলেন যে আজ থেকে অর্থাৎ গতকাল থেকেই শুরু হওয়ার কথা ছিল নতুন খেলা, যদিও এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি। তবে দিল্লি মারফত সূত্রে আমাদের কাছে যে খবর আছে, হয়তো আজ থেকে বেশ কিছু দল বদলের খেলা দেখতে পাওয়া যাবে আবার নতুন করে, এবং সেক্ষেত্রে অবশ্যই এ তো চিন্তার ভাস তৃণমূলের কপালে। তার যে হারে নেতৃত্বরা যোগাযোগ করছেন, যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নেতৃত্বরা যোগাযোগ করছেন, তা যদি সত্যি হয় তো আগামী বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছুটা ব্যাক ফুটে পড়বে তৃণমূল কংগ্রেস। অমিত, অনেক ধন্যবাদ কিংশুক তোমাকে। কিংশুক দত্ত, ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার, তার সাথে আমরা কথা বলছিলাম। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ তথা কোচবিহার সফর নিয়ে, তিনি যেটা বললেন যে সম্ভবত দলনেত্রী, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যতটা নয় তার থেকে বেশি দলনেত্রী হিসেবেই এবার উত্তরবঙ্গ তথা কোচবিহার সফরে আসছেন। তার মূল কারণ হিসেবে যেটা উঠে আসছে, যেটা মনে করা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল, দলের অভ্যন্তরে ড্যামেজ কন্ট্রোল করতেই তার কোচবিহারে আগমন। ইতিমধ্যেই কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিল্লিতে গিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে, এবং একে একে দল ছাড়ছেন অনেকেই। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে, তারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে, বিপর্যয় মোকাবিলায় উত্তরবঙ্গ তথা কোচবিহারে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর থেকেও বেশি তার এবার জেলা সফর দলনেত্রী হিসেবেই তিনি আসছেন সাংগঠনিক সভায় যোগ দিতে। যে কথা উঠে এলো তাতে দলের বিপর্যয় মোকাবিলায় এবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী, আর তাকেই আমরা হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, সম্ভবত ডিসেম্বরের 15 তারিখ কোচবিহারে দেখতে পাবো। এই খবরে আমরা চোখ রাখলাম। এবার আমরা চলে যাব পরের খবরে। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় বুথ সভাপতি এবং তৃণমূল নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। সোমবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ও ফোটবাড়ি অঞ্চলের প্রত্যেক বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন সমস্যা, রাজনৈতিক আলোচনা নিয়ে আলোচনা হয় এদিন। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অশোক রায় প্রধান মহাশয়। মেখলিগঞ্জের বিধায়ক তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর অর্ঘ্য রায় প্রধান, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় রায়, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছোটন বর্মন প্রমুখ এদিনের এই সভায় উপস্থিত ছিলেন। মূলত 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সাংগঠনিক এই বৈঠক করা হয়েছে বলে জানান মেখলিগঞ্জের ব্লক সভাপতি উদয় রায়। যে 6টা অঞ্চল এবং একটা শহর, এই 7টা জায়গায় একেবারে বুথ স্তরের কর্মীদের নিয়ে, বুথ সভাপতিদের নিয়ে আমি মিটিং করলাম। বুথের বর্তমান পজিশন
সিচুয়েশন কি এটা বোঝার চেষ্টা করলাম, কথা বললাম ওদের সঙ্গে, শুনলাম অনেক বেশি, নিয়ে আমি ফিরে যাচ্ছি, যাচ্ছি মানে এরপরে কুচবিহার যাচ্ছি। তার এমজে গার্মেন্টস উইন্টার সেল অফার, লেডিস চুড়িদারের উপরে 50% ছাড়, জিন্স প্যান্টের উপরে 50% ছাড়, লেডিস টপের উপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের উপরে 30% ছাড়, শীত বক্সের উপরে 10% ছাড়। এমজে গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। ছোকরাগো, পরের খবরে, গুরু নানকের জন্মদিবস উপলক্ষে শিলিগুড়ির গুরুদুয়ারে মাথা নত করে প্রণাম করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার মন্ত্রী শিলিগুড়ির পুর নিগমের তরফে তৈরি মহাত্মা গান্ধীর পূর্ণায়ব আবক্ষ মূর্তির উন্মোচন করেন। এরপরেই তিনি দলীয় মিছিলে পা মেলান। মিছিল শেষে তিনি গুরুদুয়ারে চলে আসেন। এখানে এসে তিনি গুরু নানককে সষ্টাঙ্গে প্রণাম করেন ও বলেন, গুরু নানক ও গুরু গোবিন্দের আদর্শ না থাকলে স্বাধীনতা লড়াই থেকে শুরু করে ভারতে আমরা জাতি ধর্ম নির্বিশেষে একসাথে লড়াই করার প্রেরণা পেতাম না। তিনি জানান, বিশেষ করে মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছেন গুরু নানকের জন্মতিথিতে। তিনি কামনা করেন গুরু নানকের শিক্ষা অনুযায়ী গোটা দেশে সবাই যাতে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বসবাস করতে পারে। চোখ রাখবো পরের খবরে, কৃষক মারা নতুন কৃষি আইন বাতিলের দাবি সহ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর নিপীড়ন চলছে কেন? কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্ন উত্থাপন করে এবং দেশ ও কৃষিকে ধ্বংসকারী বিজেপি সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে সোমবার কোচবিহার শহরে মিছিল করল সিআইটিইউ। এদিন সিআইটিইউ কোচবিহার জেলা সদর দপ্তর গোপাল সাহা ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়, সম্পাদক জগৎজ্যোতি দত্ত, শ্রমিক নেতা কাঞ্চন ঘোষ, সুবোধ চক্রবর্তী প্রমুখ। এদিন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায় বলেন, কৃষি আইন বলবতের মধ্যে দিয়ে কেন্দ্রের মোদী সরকার কার্যত কৃষি এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীগুলিকে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। এই কৃষক মারা কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিতে 26 নভেম্বর থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লি ঘেরাও অভিযানে নেমেছেন। তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েই এদিনের এই ধিক্কার মিছিল বলে জানান তিনি। আমরা শুনব এই প্রসঙ্গে কি জানিয়েছেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়। যত কৃষক সংগঠন আছে, সমস্ত কৃষক সংগঠন, ক্ষেত্রযুদ্ধ সংগঠন তারা যুক্ত হয়েছে এই আন্দোলন। বিষয়টা হচ্ছে সম্প্রতি যে আইন তৈরি হয়েছে কৃষক কৃষি আইন, যে কৃষি আইনের মধ্যে একদম কৃষকের ফসল বা বলছে কোনো অত্যাবশ্যক পণ্য বলে কিছু থাকবে না, এইসব করে মোদী সরকার কার্যত কৃষি অত্যাবশ্যক পণ্য সব কিছুকে একদম কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। এর প্রতিবাদেই কৃষকরা রাজ্যে একটার পর একটা রাজ্যে এই আন্দোলন করছে এবং আমরা যে 26 তারিখে সাধারণ ধর্মঘট করেছি তার মধ্যে অন্যতম দাবি ছিল কৃষি আইন বাতিল, যেমন শ্রমিক আইন, শ্রমিক স্বার্থ বিরোধী, শ্রমিক মরা শ্রমিক আইন বাতিল করতে হবে, তেমনি ছিল কৃষক মরা কৃষি আইন বাতিল করতে হবে। এই দাবিতে কৃষকদের আন্দোলনটা অনেক বেশি দেশপরে প্রায় দিল্লিকে ঘিরে যে রাজ্যগুলো আছে, দিল্লিকে ঘিরে রাজ্য আছে যেমন হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লিকে ঘিরে আছে মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লিকে ঘুরে যে আরও যে রাজ্যগুলো আছে, বলা যায় সমস্ত রাজ্য থেকে লক্ষ লক্ষ কৃষক 26 তারিখ থেকে তারা দিল্লি অভিযান, দিল্লি ঘেরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। দিল্লির সরকার প্রথম কেন্দ্রের সরকার আটকে দিল, তাদের ঢুকতে দেয়নি, তারপরেও কৃষকরা একদম অদম্য, তারা দমেনি, তারা দিল্লিতে একটা অংশ ঢুকে পড়েছে আর একটা অংশ যাতে আটকিয়েছে, তারা দিল্লির চারদিকে 4টা রাস্তা অবরোধ করে তারা সেখানে বসে পড়েছে, শুয়ে পড়েছে, কার্যত দিল্লির চারদিকে অবরোধ হয়েছে। দিল্লি সরকার, কেন্দ্রের সরকার, দিল্লি পুলিশ দিল্লির সরকারের হাতে নেই, কেন্দ্রের সরকার, তারা কার্যত এই আন্দোলনকে ভাঙবার জন্য প্রথম দিন থেকে তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান, এই সমস্ত কিছু করেছে।
দেখলাম আমরা এই মুহূর্তের সমস্ত খবর, এইভাবেই প্রতিটি খবর নিয়ে আমরা সবসময় হাজির থাকবো আপনাদের সামনে। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।